ফ্রেন্ড জয় মাতা দি, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। এখন যাচ্ছি ঘুরতে আর একটা জায়গায়, তাহলে চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর সাথে কে যাচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তাহলে চলো বাবা আর মা দিয়ে এই পুচকু আমাদের নিয়ে যাচ্ছে তোমার জমির মধ্যে। গ্রামের পরিবেশ খুব সুন্দর, সুন্দর ওয়েদারও খুব সুন্দর লাগছে, এসে পুরো মন ভরে গেল। আর তোমরা যাদের যাদের গ্রামে তোমাদের বাড়ি আছে তারা এই সময় যাও, কারণ এই সময় ওয়েদারটা খুব সুন্দর আর খুব ভালো লাগবে তোমাদের। তাহলে চলো, এই যে মিষ্টি যাচ্ছে, গ্রামের মনোরম পরিবেশে ভীষণ ভালো লাগছে। এটা জল নেই, পুরো ফাঁকা হয়ে গেছে। আর এই যে মিষ্টি নাবজে, এই হবে না জল না, সব এক এক করে নাবজে নিচে। এই বাগান দেখেছে, সুপারি মিষ্টি আর সুপারি বাগানের উপর দিয়ে আসছে। ছোট ছোট নিম পাতা তুলে নিয়েছে কতগুলো। এখানে সবাই শুধু সব বন্ধু বান্ধবরা মায়ের দিয়েছে। দেখো কুলে খাড়া পাতা তুলছে ও আর পুচকেটা মিলে। সব সুপুরি বাগানে এসছি, নিচের দিকে ভীষণ সুন্দর জায়গা, মানে গ্রামের পরিবেশ খুবই ভালো লাগছে আর এই আরো সুন্দর লাগছে, দেখে নাও। গরু খাবার ঘাস খাচ্ছে, মা বাবা এখন দুধ খাচ্ছে গরম গরম। তোমাদের ওই ছোট ছোট হয় তার গাছ, কলা পাতা কেটে আনা হয়েছে, এবার ভাত খাওয়াবো আজকে। চায়ের টুকটাক বাসন গুলো ধুচ্ছে, চিকেন হচ্ছে, দেশি মুরগি, দেশি মুরগি, দেশি মুরগিটা দেখো মামা রান্না করে রেখে দিয়েছে, আমি একটুখানি জাস্ট নাড়াড়ি করে দিলাম। একটা কলা পাতায় খাবো, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল সবসময় বাড়িতে খাই, আজই কলা পাতায় খাবো। এই যে ওকেও দেখো এরকম কোন দিচ্ছে, এই লেবুতে রাখিস, এরকম খাচ্ছে। ভাজা আলু ভাজা চলে এসছে, ডাল দেখ পুচকু একবার খাচ্ছি। বাবু কি বলছে দেশি মুরগির লাল ঝোল দারুন হয়েছে, কাঠের ঝোল পুকুরে তোমার ওষুধ দিবে প্রচন্ড রোদ্দুর, এখন বাজে হচ্ছে দেড়টা, আর দেখো এত রোদ্দুর মনে হচ্ছে যেন সেই আছে দুপুর তিনটে বাজে। আর এখানে দেখো গরু, মামা বাড়ি, মামাদের পুকুর দেখো। আজকে এখানেই স্নান করলাম, বাবা স্নান করেছে তোমাদের দেখালাম, আমরাও স্নান করেছিলাম। আমের সিজনে তাই বকুল ধরে গেছে গাছে। সকালবেলা খাওয়া দাওয়ার পরে আমি আর পুচকু আর বাবা মা সবাই মিলে যাচ্ছি হাই রোডে, ওখানে হাট বসেছে ঘুরতে। তাহলে চলো, দেখতেই পাচ্ছ এখানে আগে এগিয়ে যাচ্ছে বাবা। আমের হাট চলে এসছি হাটে, দেখো কুল এখানে এত সস্তা কুল, দেখেছো 1 কিলো 20 টাকা।
এখানে মাছের রাত্রিরে মাছেরও বাজার বসেছে। চলো খাওয়া দাওয়া তোমাদেরকে দুপুরে দেখালামই, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। এত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কাল আসছি নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ বাই, টেক কেয়ার।